আমার মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি খোদাই খোদাই ভাসে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় দেখো মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে দেখো মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে গানের সুরে আমার মুক্তি উঠতে ভাসে মুক্তি আলোয় আলোয় আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ পারা কঠিন কাজে আমার মুক্তি সর্বজনে মনের মাঝে দুঃখ বিপদ তুচ্ছ কারা কঠিন কাজে বিশ্বধাতার যজ্ঞশালা মাত্র হওয়ার যজ্ঞশালা আত্মভূমি বন্ধি জালা জীবন যেন দিয়াহুতি মুক্তি আসি এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। তিনি মোহনলাল বাজপাই। আজকে অভিজিৎদা বলবেন তার পিতার সেই মন্তব্যের প্রসঙ্গে এবং তার যে রেকর্ডিং আছে তা এক্ষুনি শোনা। এটা বাবার মন্ত্রপাঠের রেকর্ডিং, বাবার নিজের খুব প্রিয় মন্ত্রগুলির মধ্যে শুনেছিল। এটি ওই 70-এর দশকের মাঝামাঝি নাগাদ এটা আমি রেকর্ড করেছিলাম। শুনবো সেই মন্ত্রটাই আমি ते सर्वलोकाश्रयाय नमोद्वैत तत्वाय मुक्तिप्रदाय नमो ब्रह्मणे व्यापिने शाश्वताय त्वमेकं शरण्यं त्वमेकं वरेण्यं त्वमेकं जगत्पालकं स्वप्रकाशं त्वमेकं जगत्कर्त्रिपात्रि प्रहर्त्रि त्वमेकं परं निश्चलं निर्विकल्पम् भयानां भयं भीषणं पदानां नियन्त्रित्वमेकं परेषां परं रक्षणं रक्षणानाम्। সম্মানের বিষয় সেটা বোধ হয় আমার পক্ষে বলে ওঠা সম্ভব। গত বিশেষণটা ব্যবহার করছি তার কারণ বইটি আমার পড়া হয়ে গেছে এবং যেহেতু এটা পাঁচজনের জন্যে তিনি বলেননি, বলেছিলেন একটি জিজ্ঞাসু
এবং নিকটতম স্নেহের পাত্রের জন্য। সেই জন্যে এর বর্ণনার মধ্যে যে আশ্চর্য অনাড়ম্বরতা, যে আশ্চর্য স্বাভাবিকতা, এটা কোনো ছাপাবার জন্যে লেখা বইয়ের মধ্যে আমি দেখেছি বলে আমার মনে পড়ে। এটা একেবারে ঠাকুরদা তার নাতিকে তার জীবনের চলা রাখান বলে যাচ্ছে। হতে পারে আমার বয়সের কারণে আমি বাজপেয়ীজিকে একটু বেশি দিন দেখেছি, কিন্তু বইটি পড়বার সময় আমার মনে হলো যে আমি ওকে খুব অংশতই দেখেছি। এখানে সুদর্শনাদির কথা না বললে হয় না, সুদর্শনাদির সজাগ এবং সাগ্রহ দেখাশোনা আর বাজপেয়ীজির সস্নেহ প্রশ্রয় আমাদের নতুন পাড়ায় আসাকে খুবই স্বস্তি এবং আনন্দের করে তুলেছে। বাজপেয়ীজি এসেছিলেন চাকরি করতে নয়, শান্তিনিকেতনে থাকতে।